ঠিক আছে। শক্তি আছে, বিশ্বজিৎ আছে, আমরা সকলে মিলে কালকে ত্রিপুরেশ্বরী মন্দিরে পূজা দিতে গিয়েছিলাম। তো আমাদের যারা সাপোর্টার, আমাদের যারা ওয়ার্কার, তারাও আমাদের সাথে ছিল। আমরা চলে আসার পর তাদেরকে কিছু ছেলেরা কলেজের ওখানে ডাকে, ডেকে নিয়ে একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে ফাঁদে পেতে তাদের সাথে আলোচনা আছে, এই ধরনের কথা বলে নিয়েছে। রড দিয়ে, বাঁশ দিয়ে এমনভাবে মেরেছেন দুজন, একজন হলেন এজল হক সরকার, আরেকজন হচ্ছেন সুমন মিয়া। এদেরকে এমন মেরেছে যে এদেরকে সিটি স্ক্যান করাতে হয়েছে।